আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। না তাহলে ফাতেমা আপুর সাথে কথা বলি। ফাতেমা শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারকাতু। আপু বলুন। জি আছি, ভালো, আশা করতেছি আপনি ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, আলোচনা করতেছিলেন মনে হয় কাবিব আশরাফের ঘটনাটা। ভাইয়া, কোনটা? কাবিব আশরাফের ঘটনাটা মনে হয় আলোচনা করতেছিলেন কিতাবুল মাগাজি থেকে, খুব সম্ভব। জি, কিতাবুল মাগাজি থেকে, যুদ্ধাভিযান থেকে। হ্যাঁ, যুদ্ধ সংক্রান্ত না, আপনি একটু আগে বললেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5-6 লাত্তি খাওয়া মানুষ ওইখানে যাইয়া ওই দেশে জুড়ে বসলো, একটু কথাটা খারাপ লাগলো, এই জন্য যুক্ত হইতে চাইলাম আচ্ছা, ভাইয়ের আমি সাথে একটু আলাপ করি। কষ্ট পেয়ে থাকেন আপনি, যেহেতু আপনার আপনার পছন্দের মানুষ, সেহেতু আপনার পছন্দের মানুষকে কেউ কিছু বলে আপনার খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক। আপনি ব্যক্তিগতভাবে আপনি যে কষ্ট পেয়েছেন সেজন্য আমি দুঃখিত আপনার ব্যক্তিগতভাবে আপনার কাছে, কিন্তু দেখেন এই কথাটাই আমি বা অন্য যে কেউই এইভাবেই বলবে, মানে এইভাবেই মানুষ মানুষকে বলে ছোট করার জন্য, এইভাবেই বলে বলে যে বলে যে এরকম কেউ যদি কোথাও থেকে উচ্ছেদ হয়, যেমন ধরেন কোনো নাস্তিকদেরকে যখন তাড়ায় দেওয়া হয় বাংলাদেশ থেকে, তখন বলে যে দেশ থেকে 5-6 লাখ থেকে ইয়ে ভাগছে, এভাবেই বলা হয়। এটা তো ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য আছে না ভাই? কোন হ্যাঁ, ধরেন আমাদের ব্যক্তিত্বের মধ্যে তো পার্থক্য আছে, আমি একজন নর্মাল মানুষ, আমার একটা কথা বললে একরকম, আপনি একজন প্রাইম মিনিস্টার যে বললেন সেটা আরেক রকম, কোথায় একটু পার্থক্য আছে না? প্রাইম মিনিস্টারকে তো আমরা নির্বাচন করি, তাই না? সাধারণ মানুষকে সাধারণ বলতেছি আমরা কেন, কারণ সে কোনো কোনো এরকম কোনো ইয়ে না, কিন্তু কেউ যদি এখন নিজে নিজেকে নবী বলে ডাকে, তার যদি অনেকগুলো ফলোয়ার থাকে, এর মানে তো সে আচ্ছা অসাধারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাইম মিনিস্টার যে আমরা সাধারণত নর্মাল মানুষরা নির্বাচন করি, মানে ভোট দিয়ে তাকে নির্বাচন করি, তাই না? আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করছেন, তাহলে তার ব্যাপারে কথাটা একটু কেমন না, যদি একটু বেয়াদবি মূলক মনে হইলো আমার কাছে, আমার কাছে এমন মনে হইলো, মানে আল্লাহ কি ভোট দিয়েছিল আপনি নবীকে? বলেন না না, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাদেরকে আমরা নির্বাচন করছি, মানে মানুষদের কথা বলতেছি, মানে ধরেন আমাদের শেখ হাসিনার কথা বলতেছি বা খালেদা জিয়ার কথা, যার কথাই বলেন, আমরা তো মানুষের করছি, কিন্তু নবী হিসাবে মনোনীত করা বা নির্বাচন করা এটা তো আল্লাহর দায়িত্বের মধ্যে পড়ে, সেখানে তো ভোটাভুটির কোনো ব্যাপার না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করছেন সেখানে তো জনগণের ভোটাভুটির কিছু কারণ আসবো না, আমি যেটা মনে করি। আচ্ছা, তার মানে আল্লাহ একাই ভোট দিয়েছেন, তাই না? ওই ক্ষেত্রে আল্লাহ নিজেই নিজেই আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ নিচ্ছেন। মনোনীত করছেন, ভোট হোক চাই না হোক, যে উপযুক্ত তাকে নবী হিসাবে করবে, নবী হওয়া কারো কিন্তু নিজে হইতে পারবো না একা একা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনীত বান্দা হিসেবে কবুল করবো মনে করবো সেই হইব নবী। আপনি আমি চাইবো কিন্তু পারবো না ভাই, পারবো? আপনার বিশ্বাস অনুযায়ী, তাই না? এটা হ্যাঁ ভাই, এটা আপনার বিশ্বাস অনুযায়ী সত্য, তাই না? খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী আর একটা জিনিস সত্য, ইহুদিদের বিশ্বাস অনুযায়ী আর একটা জিনিস সত্য, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী আর একটা জিনিস সত্য, বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী আর একটা জিনিস সত্য, তাই না? হলো ইহুদিরা কিন্তু পূর্ববর্তী ধর্মের কিন্তু অনুসারী, তারা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিন্তু জানে। আচ্ছা, হিন্দুদের কথা বলেন। হ্যাঁ, হিন্দুরা তো এরা পৌত্তলিক, তারা তো নিজেরা স্রষ্টা বানায়, ধরেন নিজের হাতে দিয়ে, নিজের হাত দিয়ে প্রতিমা বানায়, নিজেরা ওটা পূজা করে, এটা বোঝে না যে আমার, আমি যাকে সৃষ্টি করলাম আমি তো তার স্রষ্টা হইলাম, তো নিজে যাকে সৃষ্টি করলাম তার কেন আরাধনা করবো, এটা তো একটা বোকামি, বুঝতে পারছেন ভাই এদেরটা যেমন বিষয়টা? সেই বোকামি, তারা তাদের ধর্মের তো কোনো ই নাই, যুক্তি নাই, যুক্তিই নাই একটা ধর্ম, আপনি বলতে পারেন? যে এই মূর্তি কেমনে আমার এবার বানাইলো, এটারে এটা এই মূর্তির মতন দেখতে যদি কেউ হয়ে থাকে এবারে বানাইলো কেমনে, এটা বোকামি। তো তাইলে আল্লাহর হ্যাঁ, মতন একজন যে শরৎ, তাহলে বোকামি। আর একটা জিনিস, মূর্তির সামনে দেখবেন দেব ভোগ যেটা বলে নর্মালি মন্দিরে যেটা করে, খাবার দাবার অনেক কিছু দেয়, তারা কিন্তু এমনি মানে খাইতেও পারে না, বা কেউ যদি তার কাছে কিছু আরাধনা করে সে কিন্তু দিতেও পারে না, পাশাপাশি তার গায়ে মাছি বসলে সেটা তাড়ানোর যার ক্ষমতা নাই, সে আবার কিসের স্রষ্টা হইব? যাকে আমি হাত দিয়ে পয়দা করছি সেটা কিসের স্রষ্টা হইব? আর যে নিজের গায়ে থেকে একটা মাছি অপসারণ মানে অপসারণ করতে পারে না, সরাইতে পারে না, সে আবার কিসের স্রষ্টা? এত ভীতিহীন, যে কোনো একটা বাচ্চা অনায় চিন্তা করে সে অবস্থা করবে, এটা খেলনা পুতুলের মতো, সে আবার আমার স্রষ্টা হয় কিভাবে? তাহলে ভীতিহীন একটা ধর্ম নিয়ে কথা না বললে আমি মনে করি ভালো হয়, ডোন্ট মাইন্ড, বুঝছেন ভাই? আমি এটাই আর কি কথা বলি বললাম। যে ওদেরটার সাথে যেমন ওটা যেমন ভিত্তিহীন, আমার কাছে ওটা যেমন ভিত্তিহীন লাগে, সেই একই ভাবে আপনারা তো তাইলে ওই সমালোচনা থেকে বাঁচার জন্য, যে জি আপনারা তো তাইলে এই সমালোচনাটা থেকে বাঁচার জন্য, যে একটা মাসিও তাড়াইতে পারে না, এই সমালোচনাটা থেকে বাঁচার জন্য আপনারা কল্পনা করে নিলেন কি তার মানে আল্লাহরে আমরা দেখতে পারি না, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, এই যে একটা নিনজা টেকনিক বের করে নেওয়া, আমি এটাকেও তো স্টুপিডিটি বলি। আমি শুধু ওইটাকে না, তো এটাকেও তো স্টুপিডিটি বলি। যেমন ধরেন আল্লাহকে যে কোনো রূপে আমার সামনে আসতে কেন হবে, করবেন? শুনে নেন, যে আপনি ওদের ব্যাপারে বলেন বলছেন ওই ধরনের কথা না বললেই ভালো হয়, তো আমি তো আপনারটার ব্যাপারে তো একই কথাই বলবো, যে যেই ধর্মের আল্লাহর ক্ষমতা নাই সেই আল্লাহর মান ইজ্জত রক্ষা করার,
সে আরেকজনের হাতে এইরকম মাসি বসলেও সে তাড়াইতে পারবে না, এই জন্য যে এই আল্লাহ নামক চরিত্রটা কি করে আড়ালে থাকে, লুকায়ে থাকে ভয়ে, এত ভীতু যে সে, ওরা তো তাও গণেশ তো তাও সামনে আসে মূর্তি, আল্লাহ তো সেটাও পারে না, আল্লাহ ওরা তো মাসি তাড়াইতে পারে না, এটা তো একমত যে এই মূর্তির তো মাসি তাড়ানির ক্ষমতা নেই, মূর্তি যখন ভাঙ্গা দেয় বাংলাদেশে যখন মুসলিমরা মূর্তি ভাঙে, আমি বলি আমার কথা শুনতে হবে তো আপনার, তাই না, আপনার কথা শুনলাম না, আল্লাহরে যখন অবমাননা করে, নবীরে যখন অবমাননা করে, নবী তো সেই অবমাননার প্রতিশোধ নিতে পারে না, তখন তো মানুষরে যাইতে হয় বাঁচানোর জন্য। এবং এই যে একটা ট্রল হওয়া, এই ট্রল হওয়ার ভয়েই তো তারা সামনে পর্যন্ত আসে না, আল্লাহ সামনে পর্যন্ত আসে না, আল্লাহ নামক যে চরিত্রটা সামনেও আসে না, কারণ সে জানেই যে সে তার মাছি তাড়ানোর ক্ষমতা নেই। এই কথাগুলো যদি আমি এখন বলি আপনার কাছে কেমন লাগতেছে, খারাপ লাগতেছে না? হ্যাঁ অবশ্যই, তাইলে ভাই পার্থক্য কি আছে বলেন আমাকে, পার্থক্য কি আছে বলেন, আপনার আল্লাহ ভগবান আপনার আল্লাহ সম্মান বাঁচিয়ে, যেমন ধরেন আমি বললাম, যেমন ধরেন আমি আজকে বলছি যে সে পাশে লাত্তি খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে চলে যাইতে হয়েছে, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাইতে হয়েছে, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা অবশ্যই কষ্টের কথা, কিন্তু আমি সেটা নিয়ে তাচ্ছিল্য করতেছি, মনে করেন তাচ্ছিল্য করে বলতেছি যে পাশে লাত্তি খেয়ে ভাগতে হয়েছে রাইতের আন্ধারে লুঙ্গি তুললা, তাইলে এই যে একটা অবমাননা করলাম আমি নবীর, আপনার কি মনে হয় নবী পারবে বা আল্লাহ পারবে এই অবমাননাটা থেকে তাদের এই ইজ্জতটা রক্ষা করতে? কি আল্লাহ কিন্তু এখন দুনিয়ায় জীবিত নাই, আছেন নাই, সেক্ষেত্রে একজন একজন মানে যদিও নবীদের, হ্যাঁ আমি বলি এখন তো কবর থেকে উঠে এসে আপনার প্রতিবাদ করা সম্ভব না ভাই, সম্ভব, আপনি যদি মৃত্যুবরণ করেন না আল্লাহ, জানতে তো চাইলাম সেটাই যে আল্লাহ কেন নবী কেন পারে না সেটাই তো জানতে চাইলাম, কবর থেকে উঠে এসে কেন পারে না সেটাই তো জিজ্ঞেস করলাম। মৃত মানুষ মানে কিয়ামতের মধ্যে মানে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এখন তো উঠবো না, কিয়ামত হইলে তখন তাহলে আল্লাহ আলামিন পুনরুত্থান করবেন তাই না, এখন তো মৃত মানুষ এখন উঠে আসা তো এখন সম্ভব না। কেন সম্ভব না, আপনি না একটু আগে বলতেছিলেন যে কোথায় সাধারণ মানুষ আর কোথায় অসাধারণ মানুষ, এখন কেন? আমি বলি এই যে চট্টগ্রামে কিছুদিন মানুষের যে ইস্তিস্কার নামাজ পড়ছে বৃষ্টির ব্যাপারে আল্লাহ আলমের কাছে, যে সাধারণত হুজুর পাসাল্লাম জমা নাই, হুজুর পাসাল্লাম যেমন আরবে বৃষ্টি আনার জন্য যেমন ইস্তিস্কার নামাজ পড়তেন, অনেক মানুষ দলবদ্ধ হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, রোনাজারি করতেন, সেক্ষেত্রে আল্লাহ আলম কিন্তু বৃষ্টি প্রেরণ করছেন। তো বর্তমানে আমি একটু জিনিস একটু অ্যাড করে এটার সাথে, ওই যেমন আল্লাহ হাবিব সাল্লাম কিন্তু দোয়ার মাধ্যমে বৃষ্টিটা নাজিল করতে পারছেন ওই আরবের ওই জায়গায়, সেখানে কিন্তু বছরে দুই একবার মানে বৃষ্টি হয় না বললেই চলে, হ্যাঁ বিরল। তো বর্তমানে আপনি যদি মানে খেয়াল করেন, আপনি আমি একটা ভিডিও দেখছি নিউজই বলতে পারেন, সেখানে সৌদি যে বর্তমান প্রাইম মিনিস্টার তার নাম যে নতুন সালমান নাকি আমি আসলে ভুলে গেছি, মোহাম্মদ বিন সালমান, হ্যাঁ ভাই ঠিক আছে, তাহলে এই লোক কিন্তু কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর চেষ্টা করতেছে বিভিন্ন প্রসেস করে বৈজ্ঞানিক মতে, হ্যাঁ তো সে কিন্তু অনেক বড় ঝুঁকি নিছে, কিন্তু এখনো কিন্তু বৃষ্টি নামানোর কোনো চান্স নাই ভাই। পাশাপাশি আপনি দেখবেন চট্টগ্রামে যদি একটা নিউজ দেখেন সেখানে অন্যান্য আলেমরা হুজুরা ভাই ভাই চট্টগ্রামে এই যে ইস্তিস্কার নামাজ পড়ছে তারা আল্লাহ আলমের কাছে জায় নামাজ বিছাইয়া, সেখানে বৃষ্টির জন্য সেখানে প্রচুর গরম বৃষ্টির জন্য আল্লাহ আলমের কাছে রোনাজালি করছেন, অনেক কান্নাকাটি করছেন, তো দোয়া শেষ হতে না হতে আল্লাহ আলমের পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টির বারিধারা বর্ষণ হয়েছে, ঠিক আছে, এটা একটা প্রমাণ ভাই। সেখানে আমি বলি সে কিন্তু কাবা শরীফের ঘরের সামনে, সে কিন্তু ওই দেশের মানুষ যেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা রয়েছে, যেখানে মুলতাজিমের মধ্যে হাত বাড়াইলেই বা ভালো করে দোয়া করলে বা ইস্তিস্কার নামাজের যে সিস্টেম সেভাবে আল্লাহর কাছে কান্নার মতো কান্না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বৃষ্টি মানে বর্ষণ করেন, মানে হুজুর পাসাল্লামের জ্বলন্ত প্রমাণ, সেটা না করে সে কি করতেছে বিজ্ঞানের উপর ভরসা করছে, আল্লাহর উপর ভরসা না করে রাসুলের সেই ইস্তিস্কার নামাজের সেই সুন্নাহটা ভুলে যাইয়া কি করছে সে বিজ্ঞানের মতে সে কৃত্রিম ভাবে আল্লাহকে ওভারটেক করে সেটা কিন্তু সে করার চেষ্টা করতেছে, হ্যাঁ কিন্তু সে কিন্তু এখনো সক্ষম হয় নাই, কিন্তু চট্টগ্রামের লোকেরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শরণাপন্ন হয়েছে, নিজের বিশ্বাস থেকে নিজে নমনীয় হয়ে আল্লাহর কাছে চাইছে, দোয়া শেষ হইতে না হইতেই বৃষ্টি বর্ষণ হয়েছে, আর এই অবস্থা দেখে প্রত্যেকটা মানুষ বাচ্চাদের ভাবে কান্না করে না হাউমাউ করে সেভাবে কান্না করছে ভাই, বিশ্বাস। এখন আপনি বলতে পারেন যেটা আপনি বিশ্বাস করেন না আপনি সেটার ব্যাপারে অনেক যুক্তি দাঁড় করাইতে পারেন, কারণ আপনি স্রষ্টায় বিশ্বাসী না ভাই, আপনার মানে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না ভাই, বুঝার জন্য বলতেছি, আপনি স্রষ্টায় বিশ্বাস করেন না, স্রষ্টার পয়গম্বরকে বিশ্বাস করেন না, স্রষ্টার কিতাবকে বিশ্বাস করেন না, বা উনি যে আছেন সেটাই বিশ্বাস করেন না, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা অতটা লাগবে না মনের মধ্যে, কিন্তু আমরা যেহেতু বিশ্বাস করি ভাই এই জন্য আমাদের কাছে ওই জিনিসটা মানে ভালো মনে হয়, আর এমন অনেক কিছু আছে ভাই যেটা আপনাকে এই অনুভূতিটা বোঝানো যাবে না ভাই, এই জন্য বললাম
কেউ বিজ্ঞানী মতে কেউ আল্লাহর উপর ভরসা ছাড়া, যেমন যে সালমান না কি নাম সে ই করতেছে ঘন্টা ঘন্টা কি কথা রিপিট করতেছেন। আচ্ছা ঠিক আছে, এখন বলেন ভাই, এখন বলেন বলেন। আচ্ছা আমি শুরু করার আগে আপনার কাছে জানতে চাই, আপনি যে আমারে থামাই দিলেন, বললেন যে আপনার কথাটা শেষ করবেন, শেষ করতে দিলাম আমি। আচ্ছা ভাই শেষ করলাম, এখন বলেন আপনি শেষ করতে দিলেন ভাই 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 আমার কথা রিপিট করার জন্য সরি, এখন আপনি বলেন। হ্যাঁ, এবং আপনি ধরেন কথা একই কথা রিপিট করতেছেন, তারপরে থামানো লাগলো, থামছেন, ঠিক আছে, সেজন্য আপনি সরি বলেছেন, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু আমি আপনার কাছে, আমি কিছু বলার আগে, আপনার কথা জবাব দেওয়ার আগে আপনাকে আমি জিজ্ঞেস করি, আমি যে কথাটা বলছিলাম সেটার সাথে এই কথার সম্পর্ক কি? আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনার নবী বা আপনার আল্লাহ এ কেমন নবী, এ কেমন আল্লাহ যে কবর থেকে জ্যান্ত হইয়া আয়সা তার ইজ্জত বাঁচাইতে পারে না, এটার উত্তর কিভাবে এটা হইলো, এটা একটু আমাকে বুঝানো। যাকে একটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু রীতিনীতি দিছে, যে একটা মানুষ মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত রাত পর্যন্ত কবর থেকে ওঠার কোনো নিয়ম নাই আল্লাহ রাব্বুল আলামিন করেন। সহজ কথা বলতে পারবে না, এটা আনসার আসলে বলবো, এখন পারবে না, যখন সময় হবে তখন ভাই। আচ্ছা ঠিক আছে, সময় আছে। হ্যাঁ জি, এবারে শুনুন, এই যে চট্টগ্রামের না মিরসরাইতে, যে চট্টগ্রামের মিরসরাইতে যে তারা নামাজ পড়া বৃষ্টি নামাইছে বলে সবাই কান্নাকাটি করছে বললেন, এটা আমি গত লাইভে দেখাইছিলাম, ওই ভিডিও গুলার ক্লিপ গুলাও দেখাইছিলাম, নামাজের শুরু থেকেই স্পষ্ট ভাবে দেখা যাইতেছে যে মেঘ জমছে, বৃষ্টি ওইখানে হওয়ার ছিল, এইরকম সময় ওরা গিয়া বৃষ্টির নামাজ পড়ছে, মানে বৃষ্টি হবে বলেন, বৃষ্টি হবে এই জিনিসটা তারা জেনে বুঝেই ওইখানে গিয়ে খাড়াইয়া তারা নামাজ পড়ছে, এটা আমি তাদের ভিডিও থেকেই আমি দেখাই দিছি গতদিন, এটা আল্লাহর কুদরতিও না কিছু না। আর আপনি যেটা বলছেন সেটা মোহাম্মদ বিন সালমান না, সেটা আবুধাবিতে, সেখানে আর একটা আছে জায়েদ বিন সালমান, মোহাম্মদ বিন জায়েদ আছে, সেটা সেটা MBZ ইয়াতে ইউনাইটেড আরব এমিরেটসে, সেই আরব আমিরাতের কাহিনী সেটা, সেটা এবার দেখেন আপনি স্ক্রিনের মধ্যে, এই যে দেখেন এটাকে বলে ক্লাউড সিডিং, এই ক্লাউড সিডিং পদ্ধতিটা, এই যে দেখেন দুবাইতে, দেখেন আবুধাবিতে, এবং বাকি আরব আমিরাতের, সংযুক্ত আরব আমিরাতের বাকি জায়গাগুলোতে এই যে তারা ক্লাউড সিডিং পদ্ধতিতে তারা কি করে, তারা হচ্ছে বৃষ্টি নামায়, এই যে কিভাবে কাজ করে, এই যেই বিমান দিয়ে তারা ক্লাউড সিডিং করে সেই বিমানের ছবি পর্যন্ত এখানে দিয়ে দিছে, এই যে তারা মেঘের মধ্যে গিয়ে এই যে তারা ক্লাউড সিডিং করতেছে সেই ছবিটা পর্যন্ত এখানে দেখা দিছে, এবং এই পদ্ধতিতে তারা কি করে বৃষ্টি নামায়, এবং এই যে দেখেন ওখানকার এই যে শেখদের ছবি দেখা যাইতেছে, শেখ না ওটা আসলে ওনাদের ড্রেসই, ওইটা আসলে যাই হোক, এখন এইখানে ন্যাশনাল সেন্টার ফর মিটেরোলজি থেকে এই ছবিটা নেওয়া হয়েছে, এবং এই এটা ক্লাউড সিডিংটা কি কিভাবে কাজ করে এই যে দেখেন, পুরো ভিডিওটা এখানে দেওয়া আছে, কিন্তু এটা আমি এখানে প্লে করে দেখাইতে পারবো না, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা যার যার ইচ্ছা, জানার ইচ্ছা, তারা এই জিনিসটা দেখতে পারবেন বা চাইলে জেনে নিতে পারবেন, এবং এটার কতটুকু এটা কতটুকু ইফেক্টিভ এরকম আরও আলোচনা আছে এই লিঙ্কটাতে, আপনারা চাইলে এটা এই যে দুই মাস আগেরই লিঙ্ক, এটা দুই মাস আগের নিয়ে এটা, এটা আপনারা একটু পড়ে দেখতে পারেন, এটা আজকে থেকে না, এর আগে থেকে এরা করতেছে, এবং ক্লাউড সিডিং শুধু এইখানে এরা করতেছে না, এইটা নিয়ে সারা বিশ্বেই অসংখ্য জায়গায় এটা নিয়ে গবেষণা হয়েছে, এবং মানুষ সফলভাবে বৃষ্টি যেখানে দরকার সেখানে মানুষ বৃষ্টি এইভাবে ছড়াইতে পারে। এখন আপনাকে আমার কথা, আবারও আমি আগের কথা তাহলে ফিরে আসি, এইটার সাথে আপনার সাথে আমি যে আলোচনা করতেছিলাম সেটা কোনো সম্পর্ক নেই, যে কার কি বিশ্বাস, কে কি বিশ্বাস করে, আপনার সাথে আমার যে সম্পর্ক কথার সেটাতে আমি ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার যদি বিশ্বাস হয়ে থাকে যে আপনার নবী আপনার নবীর ইজ্জত বাঁচাইতে পারবে না মরার জন্য, আপনার আল্লাহ তার ইজ্জত বাঁচাইতে পারবে না, তাহলে ওদেরও তো বিশ্বাস ওইটাই হইতে পারে যে মূর্তির মধ্যে তো আল্লাহ থাকে না, ইয়া ভগবান থাকে না, মূর্তিটা হইতেছে ভগবানের একটা প্রতিচ্ছবি, এটা আমাদের বানানো, এই জন্য ভগবান এসে ওইটা ঠেকাইতেছে না, যদি সত্যিকারের ভগবানকে কেউ আক্রমণ করতো তাহলে ভগবান ঠেকাই দিত, আমি তো ওদের যুক্তিটা জানি না এক্স্যাক্টলি ওরা কি বলবে, কিন্তু আমি দুই পক্ষের কাছ থেকে যেগুলো শুনি সেগুলো আপনাকে জানাচ্ছি, আপনার কাছ থেকে যেমন আমি এরকম শুনছি, হিন্দুদের কাছ থেকে আমি এগুলো জবাব শুনছি বহুবার, হিন্দুদেরকে যখন আমি এরকম পচাইছি বলছি যে আপনার মূর্তি তো নিজের বাঁচাইতে পারে না, ভেঙে ফেলতেছে, আপনারা কি করে, আপনার মূর্তি কি করে, ভগবান কি করে, তখন তারা আমাকে বলছে ভগবান তো আমাদের বানানো মূর্তি বাঁচাবে না, ভগবান বানাবে, বাঁচাবে ভগবানকে, যদি ভগবানের উপর আক্রমণ আসতো তাহলে ভগবান আসতো, এই জন্য আসে, আমি বললাম যে এটা তাহলে কেমন কথা হলো, এটা এটা তখন এটা কি কোনো যৌক্তিক কথা হলো, তখন তারা বলে এটা আমার বিশ্বাস, আপনি যেমন বললেন আমার বিশ্বাস, ওরাও বলে যে আমার বিশ্বাস, এই দুই পার্টি বলে আমার বিশ্বাস, তাহলে এই দুই পার্টির বিশ্বাসের মধ্যে আমরা কিসের ভিত্তিতে বা কোন পদ্ধতিতে আমরা বুঝবো যে এই বিশ্বাসটা ঠিক আর এই বিশ্বাসটা ভুল? ভাই দুনিয়াটা পরীক্ষার স্থল, আখেরাতে হলো গিয়া অন্য কেউ অন্যায় করলে সেখানে শাস্তির জায়গা, আর কেউ ভালাই যদি দুনিয়ায় করে সেটা আখেরাতেও মানে ভালো থাকার বা আরামাইসে থাকার সেটার জায়গা। এখন আমি একটা কার্টুন দেখছিলাম ভাই, এক মিনিট বলবো, যদি বলতে পারেন তাহলে বলবো, মানে জমিনে ডাইবা যেত, বুঝছেন, মানে ভিতরে ঢুকে যেত, মানে যে যে অন্যায় করতো মানে জমি মানে জমির ভিতরে মানে ডাইবা যেত, মানে শেষ প্রান্তিক হয়ে যেত,
তাহলে এখন যদি মানে সেই অনুপাতে ভাই একটুখানি বলছি আর কি গল্পটার সেই অনুপাতে যদি হয় যে যে অন্যায় করবে সাথে সাথে জমির মানে দায়ী বাজাবো বা সাথে সাথে আসমান থেকে মানে বৃষ্টি কি বলে আগুনের বৃষ্টি হইব বা আপনি যেমন মুখ দিয়ে যেমন সাল্লাল্লাহু সাল্লামকে সাথে বেয়াদবি কথা বলেন বা আল্লাহ রাব্বুল ব্যাপারে বেয়াদবি কথা বলেন আপনার মুখে যদি মানে বেঁকা হয়ে যায় বা মুখে মুখ দিয়ে যদি মানে এমন একটা কিছু হয়ে যায় যাতে আপনার অসুবিধায় পড়েন বা আপনার একটা ক্ষতি হয়ে যায় তাহলে সাথে সাথে যদি বিচার হয়ে যায় ভাই তাহলে ইমানটা গ্রহণ করবো কি আর আল্লাহ আলমের ইবাদত করবো কি সাথে সাথে বিচার হওয়ার যে ব্যাপারটা এজন্য যে দুনিয়ার যেহেতু পরীক্ষার স্থল যে যেমন করবো পরবর্তীতে সেটা ভোগ করবো বিষয়টা তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে মানুষ সহজ যেই পদ্ধতিতে আসলে গ্রহণ করতো আসলে যেই পদ্ধতিতে মানুষ ইমান গ্রহণ করতো এই পদ্ধতিতে না গিয়া আপনার আল্লাহ চাইতেছে যে মানুষ ধান্দায় পড়ে যাক ধাঁধায় পড়ে যাক মানুষ কনফিউজড হয়ে যাক কনফিউজড হয়ে মানুষ হচ্ছে ইয়া করুক মানে আমি আমি না বুঝলাম না ব্যাপারটা আপনি বলতে চাচ্ছেন আল্লাহ ইচ্ছা করে মানুষকে ইয়া করতে চাচ্ছে গুমরা করতে চাচ্ছে যে মানুষ আমি যদি চাইতাম তাদেরকে মানে পঙ্গু করার যে ব্যাপারটা পঙ্গু করতে পারতাম তাতে তারা মানে পথ চলতে পারতো না তাদের গন্তব্যস্থলে আসতে পারতো না আমি যদি তাদের চাইতাম তাদের অন্ধ করে মানে রাখতে পারতাম বা অন্ধ করে দিতে পারতাম তারা তাহলে কিভাবে পথ চলতো এই যে ব্যাপারগুলো আল্লাহ আলম চাইলে পারে কিন্তু মানুষকে এই যে পরীক্ষা স্থল যে দুনিয়াটা এই এখন এই জায়গায় যে ভালো কর্ম করবো সে তার মানে সে জান্নাতে যাইবো যে খারাপ কাজ করবো সে জাহান্নামে যাইবো এখন সবাই যদি ভাই কথা প্রতিটা মানুষ যদি অন্যায় করে অন্যায়ের সাথে সাথে যদি ধ্বংস করে দেয় তাহলে তার কিছু থাকলো না তাহলে আখের হাতে যে শাস্তি ব্যাপারটা বা আখের হাতে যেই পুরস্কার হবে সেটা তো থাকলো না ভাই এই আর কি খুবই চমৎকার বেলায় তো একই জিনিস প্রযোজ্য যে ভগবানের মূর্তি ভাঙছেন সাথে সাথে যদি আপনার হাত ভেঙে দেয় তাহলে তো আর কেউ ভগবানে বিশ্বাস করবে না ভাই আপনি যদি যুক্তি দাঁড় করেন সমস্যা নাই আমি দোয়া করি আল্লাহ আপনাকে সহি বুঝ দেখ আপনাকে আল্লাহ সঠিক ভাই বুঝার তৌফিক দে দাঁড়ান দাঁড়ান দোয়া পরে করেন দোয়া করেছেন ধন্যবাদ আপনাকে দোয়া করার জন্য আগে কথাটা তার মানে আপনি তো বুঝতেছেন না আপনাকে আপনাকে আমি গালি পছন্দ করব না কোনোদিনই কোশ্চিন কালেও করব না ইনশাআল্লাহ আমি দোয়া করব হাদাক আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপু আপনি আপনি আমার জন্য দোয়া করলেন ঠিক আছে কিন্তু আপনি আমাকে এইটা আগে বলেন যে তার মানে আপনি কি বুঝতে পারছেন যে আপনার এই একই কথা যে কোনো ধর্মের যে কোনো ঈশ্বরের ক্ষেত্রেই প্রযোজ্য এটা কি বুঝতে পারছেন নাকি বুঝাই দিব দেখি কি বলেন বলেন দেখি একটু শুনি বুঝতে যদি পারেন তাহলে নতুন করে কেন বুঝাবো না একটু ক্লিয়ার করেন দেখি কি বলতেছেন আমি তারপর মনের কথা জানি না যেমন বলেন না যে আল্লাহ যদি সাথে সাথে এরকম অ্যাকশন নিত তাহলে তো সবাই আল্লাহতে বিশ্বাস করত সেরকম আপনি যখন বলতেছিলেন মূর্তিটা মাসিও তাড়াইতে পারে না তো হইতে পারে না যে মূর্তি মূর্তির যেই ভগবান যেই ভগবানের মূর্তি ওইটা ওই ভগবানে চাইতেছে না যে এখনই মাসিটারে তারায় দেই বা এখনই আমি মানুষটারে শাস্তি দেই যে মূর্তিটা ভাঙছে তারে আমি এখনই শাস্তি দেই এটা সে চাইতেছে না সেই জন্য অপেক্ষায় আছে যে কখন কি মানে তাদের বিচার দিবস আসবে তখন তার সাইজ করবে তারে তো তাহলে আপনার এই কথাটা তো ওদের ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য বলতে পারেন সেটা কিন্তু পার্থক্য আছে এটা আসলে আমার পার্থক্য কি আপনার বিশ্বাস বিশ্বাস শুনেন সাড্ডা কুত্তা কুত্তা প্রদাত কুত্তা টমি বললে তো হবে না হয় টমি বলেন না কুত্তা বলেন দুটার একটা বলেন সো যেটা বললাম যে আপনার ক্ষেত্রে ওটা প্রযোজ্য ওদের ক্ষেত্রে এখন আর একটা কথা বলি তাহলে আপনি আমি বুঝতে পারছি আপনার স্মাইল দেখেই যে আপনি এটা বুঝতে পারছেন আচ্ছা তারপরে বলি তাইলে যদি তাই হয় যে যে কেয়ামতের দিনে ধরবে একদম সাইজ করবে একদম ধরে আপনি আমাকে বলেন তো দেখি তাইলে যে আপনি এই এই জগতে তাহলে কেন ওদেরকে শাস্তি দিতে চান ওদেরকে কেন তাইলে আল্লাহর অবমাননা করছে নবীর অবমাননা করছে বলে ধরতে চান মানে আল্লাহ যারে ছেড়ে দিতেছে আল্লাহ যারে সুযোগ দিচ্ছে আল্লাহ যার পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষার মধ্যে আপনি কেন তাহলে নকল করেন আপনি কেন তাহলে ব্যাঘাত ঘটান বলে নকল কই ভাই আপনি আপনি একটা জিনিস চিন্তা করেন একজন সাধারণ নর্মাল প্রাইম মিনিস্টার যার কোনো মানে যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচন করছেন আসলে গালি দিলে যে হত্যার যে সিস্টেম আলমিন যে ই করছেন সেক্ষেত্রে আমরা সেই হিসেবে বলি বুঝছেন ও তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার আল্লাহ আপনার নবীরে আপনার আল্লাহ নিজেই বলতেছে পরীক্ষা নিতেছে আবার নিজেই বলতেছে তোমরা একজন আরেকজনের পরীক্ষাতে বেকার দাও হ্যাঁ রে দুই যা দুই জায়গায় দুই সিস্টেম বুঝছেন আপনি একটা জায়গায় একটা বললে চলবো না কেমনে দুই সিস্টেম হলো একটা সিস্টেম থাকলো আমি দেখতে পাচ্ছি শুনেন আপনার আপনি নিজেই বলছেন যে আল্লাহ পরীক্ষা নিতেছে বললেন না একটু কে তাহলে যদি পরীক্ষাই নেয় তাহলে পরীক্ষার হলের মধ্যে
টিচার যদি তাকে বলে এই ভুল লেখাছ কেন, ঠিক লেখ, একদম পিড়ে ছাড়কার করে দিব, ঠিক করে লেখে সেই, বা অন্য স্টুডেন্টরা যদি করে আরেক স্টুডেন্টকে যে এই তুই এটা করতেছ কেন, এটা লিখিস না, ওটা লেখ, ওটা লেখ, ওই ভুলিতেছে, এটা ঠিক কর, ঠিক কর, থাপড়ানো শুরু করে, কেমন দেখাবে ব্যাপারটা? আপনি না বলেন পরীক্ষা, পরীক্ষার মধ্যে পরীক্ষা না দিয়া আপনি তারে কেন খুন করতে, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ নিজেরাই বলছে, আপনার আল্লাহ নিজেই কইছে পরীক্ষা দাও, আবার নিজেই বলতেছে যে যে পরীক্ষার মাঝখানে একজন আরেকজনের ডিস্টার্ব করো, মানে আপনার পেছনের যে ঘড়িটা আমি দেখতে পাচ্ছি আমার পাঁচ মিনিট ফাস্ট রাখছেন বোধহয় ঘড়িটা, আপনি দেখে বোঝা যাচ্ছে আপনার আল্লাহ কিন্তু এরকম পাঁচ মিনিট ফাস্ট, সে আগেই নিজেই বলছে পরীক্ষা নিক, আবার নিজেই নিজের একজন আরেকজনের পিছনে লাগাই দিছে যে তোমরা একজন আরেকজনের শাস্তি দিয়ে দাও। সে তাইলে আল্লাহর কাজটা কি দিল দুনিয়াতে, যেই আমরা দেখতে পাচ্ছি তার মানে যে শাস্তিগুলো যেগুলো মানুষ দিতে পারে সেগুলো ঠিকই দিতেছে, কিন্তু যেগুলো দিতে পারতেছে না ওইটার বেলায় বলতেছে আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, এবং বলতেছে যে এইটাই বিশ্বাস। ভাই দুনিয়া আপনি আমার যদি খুন করেন, আমার খুন করার পর আমার ফ্যামিলি বর্গের বাকি মানুষ যদি খুন করেন, আমার ধরেন আমার খুনের বদলে যদি সরকার আপনার হত্যা করে বা আপনার ফাঁসিতে ঝুলায়, তাহলে একবারে কিন্তু দেওয়া হয়ে গেল, কিন্তু বাকি জন আমার ফ্যামিলি বর্গ যাদেরকে হত্যা করছেন এই শাস্তিটা কিন্তু আপনার যেই গুণাটা কিন্তু রয়ে গেল। অর্থাৎ দুনিয়ার যেই সরকার বা যেই কি বলে আদালত, তারা কিন্তু পরিপূর্ণ মানে দিতে পারতেছে না প্রত্যেকটা মানুষের হত্যার যে শাস্তিটা, আপনার একবার একবার হত্যা করার কারণে, আপনাকে একবার ফাঁসি দেওয়ার কারণে আপনার কিন্তু মৌত হয়ে গেছে, দ্বিতীয়বার আপনাকে কি ফাঁসি দিল কিন্তু মারাই গেছেন, এটা দুনিয়ার মানুষের জন্য একবার দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু এটা বারবার দেওয়া সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমতা রাখেন। দুনিয়া আপনি আগুন যদি পড়েন আমরা কি আমরা দেখছি বা সেটা কি আমরা এই পর্যন্ত প্রমাণ পাইছি, সেটা কি আমরা কথাটা বুঝতাছি তো, অদেখা জিনিসকে বিশ্বাস করার নাম হইছে ঈমান, যেটা দেখেন সেটা তো প্রমাণ, সেটা বিশ্বাস না ভাই, এটা তো তাহলে আপনার অদেখা জিনিসকে ধরেন, তাহলে আপনি কেন হিন্দুদেরকে সমালোচনা করলেন, আপনি কেন তাহলে বৌদ্ধদেরকে সমালোচনা করলেন, খ্রিস্টানদেরকে সমালোচনা করলেন, ইহুদিদেরকে সমালোচনা করার তো কারণ আছে, সমালোচনা করার অবশ্যই কারণ আছে, ওরাও তো দেখেনি কিন্তু ওরাও তো বিশ্বাস করতেছে, আপনারটাও বিশ্বাস ওদেরটাও বিশ্বাস, তো ভাই বিশ্বাসে বিশ্বাসে পার্থক্য আছে তো, আপনার যেমন অনেক বিশ্বাস সেরকম অনেক বিশ্বাস হলো, আজকে একজন হিন্দু কি করছে জয় শ্রীরাম বলাইছে থাপ রাইয়া, একদম কানের মধ্যে থাপ রাইয়া কইছে, বাট জয় শ্রীরাম বলবি নাইলে খুন করে আলাবো ভাই, দুনিয়ায় আপনি একবার যদি আগুনে পুড়ে যান আপনি চামড়া ঝলসে যাওয়ার কারণে আপনি কিন্তু মরণ হয়ে গেল, ভবিষ্যতে করবে যেই জিনিস আজ পর্যন্ত একবারও করতে পারে নাই কেউ, ভবিষ্যতে করবে এই আশায় কি এখন তাহলে আমরা বসে থাকবো, সেটা বলতে চাচ্ছেন ভাই? অনুগত্য একজন একজন মানুষ অনুগত হইলে যা হয় আমি আয়না ওয়াত না শুনলাম এবং মানিয়ে নিলাম, আর অবাধ্য হলে ভাই আপনাদের সামনে যদি হাজারও যদি মানে আপনাদের সামনে যদি দেখাই যে এটা এরকম প্রমাণ একটা রেফারেন্স দেখায় আপনি বলবেন কি এগুলো তো আমি এখনো দেখি নাই, তাহলে সেক্ষেত্রে আমি এগুলো বিশ্বাস করতে চাই না, সেক্ষেত্রে আমি বলবো কি আপনি বলতেছেন যে যাই যা বলো ফাতেমা অন্তরা তাল গাছটা আমার, তাহলে এর ব্যাপারে আমার কোনো উত্তর নাই ভাই, এর ব্যাপারে আমার কোনো উত্তর নাই, কারণ সবকিছু সবকিছু হ্যাঁ ভাই সেম টু ইউ, আখেরাতের অদৃশ্য জিনিসগুলো ভাই আমার পক্ষে এখন দেখানো সম্ভব না, সেক্ষেত্রে আমি আপনার সাথে মানে গভীরে তর্কে যেতে চাইতেছি না, কারণ যেগুলো আপনি প্রকাশ্যে দেখাচ্ছেন আপনার যদি প্রমাণ না থাকে আপনি গভীরে তর্কে যেতে না পারেন, যে জিনিসের আপনার কাছে প্রমাণ নাই আপনি যে জিনিস বিশ্বাস করে নিতেছেন সেই জিনিস আমাকে কেন বলবেন, আখেরাতে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে শাস্তি দিব বা পোড়াইবো ওই জিনিসটা আমার হাতে নাই, এটা আপনার বিশ্বাস, সেটা প্রমাণ আপনি দিতে পারছেন তাহলে কেন আমি মেনে নিব, আমি সেটা জিজ্ঞেস করতে আপনাকে, আপনি যেটা প্রমাণ আছে আপনারা সবাই আপনারা যেটা সামনে দেখেন সেটা বিশ্বাস করেন, আপনারা প্রমাণে বিশ্বাসী, আমি তো বলি না সামনে দেখলে, আমি তো বলি না সামনে দেখলে, আমার না দেখ আমি না দেখলেও তো আমি মানবো, যদি আমি জানি যে এই সিস্টেমে আপনার আল্লাহ এই কাজটা করছে বা করে তাহলে তো আমার দেখার দরকার পড়বে না, যেমন গাছ কিভাবে হয় গাছ থেকে ফল মাটিতে কিভাবে পড়ে যায় এটা তো আমার দেখতে হয় না, আমি না দেখেও তো এটা জানি যে এই ফলটা পেকে গেলে পচে গিয়ে নিচে পড়ে যাবে, মানে ওই যে যে ইয়াটা ফলের যে বোটাটা আছে ওইটা যদি নষ্ট হয়ে যায় তখন পড়ে যাবে ফলটা নিচে পড়ে যাবে, এটা আমার দেখতে হয় না গিয়ে চেক করতে হয় না, তো ভাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যদি ধরেন দুনিয়া সবকিছু সৃষ্টি করছে, দুনিয়া যদি গাছ সৃষ্টি না করতো তো সেটা আপনার কাছে মনে হচ্ছে কি ভাই, সেটা আপনার কাছে মনে হচ্ছে কি, এটা তো ভবিষ্যতে আসছে জান্নাতের ফল, এইটা আমি কেন মেনে নিব, ধরেন জান্নাত ধরেন দুনিয়ায় কোনো গাছ নাই ভাই, ধরেন এক মিনিট এলে ধরেন এক মিনিটে ধরেন দুনিয়ায় কোনো গাছ নাই শুধু জান্নাতে গাছ আছে, এটা অদ্ভুত একটা ব্যাপার, ওইখানে গাছের থেকে ফল পড়বো আমরা জান্নাতে খাবো, এটা আপনি বাস্তবে দুনিয়ায় দেখেন নাই, আর সেক্ষেত্রে আমি আপনাকে বলি ভাই এটা কিন্তু জান্নাতে আছে, আপনি তখন বলবেন কি এই এটা আমি দেখি নাই, তাহলে এটা আবার কেমন কথা করলে, আবার গাছ আবার কথা করে আবার কিছু মানি নাই, আমি তো বলি নাই একবারও, আমি কি বলছি একবারও আপনি বললেন না, আপনি প্রমাণ দিতে পারবেন, আমি বলছি প্রমাণ নাই জন্য মানি না, আপনি প্রমাণ দেন আমি মানবো, তাহলে ভাই শুনেন আপনি শুনেন আপনি যেই ধরনের প্রমাণ দিবেন আপনি যেই ধরনের প্রমাণ দিবেন আমি বুঙ্গা বুঙ্গা ধর্মের অস্তিত্বের পক্ষে সেই ধরনের প্রমাণ দিতে পারবো, চ্যালেঞ্জ হয়ে যাক ভাই, বুঙ্গা বুঙ্গা ধর্মটা কোনটা আমার একটু দেখাইতেন, এটা আমি না সার্চ দিয়ে খুঁজলাম পাইলাম না, দেখাই দিব, দেখেন 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 আমার অনেক ইচ্ছা তো, আপনি আগে এখনই দেখেন, হ্যাঁ এখনই কিসের কোন কোন জিনিস দেখতে চান, বুঙ্গা বুঙ্গা ধর্মের জান্নাত দেখতে চান,
ভাই আমি না দেখতে পাই না, আমি না অনেক মানে একটা বলি আর একটা শুনে অনেক গুগলের মাথা নষ্ট। আমি তো দেখান দি ভাই, আপনি সত্যি গুগলে সার্চ দিয়েছিলেন মুখে মুখে ধর্ম লিখে? আচ্ছা আপনি আজকে গিয়ে, আপনি আজকে গিয়ে একটা সার্চ দিবেন, আমি আপনি এই শব্দটা লিখে আজকে গিয়ে সার্চ দিবেন, ঠিক আছে? আমি একটা শব্দ লিখে দিচ্ছি স্ক্রিনে, দেখেন এই শব্দটা লিখে আজকে গিয়ে গুগলে আপনি সার্চ দিবেন, ঠিক আছে? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি আপনার বুঙ্গা বুঙ্গা আপনার আল্লাহর অস্তিত্বের পক্ষে বা আপনার জান্নাতের অস্তিত্বের পক্ষে বা আপনার ধর্মের যেকোনো কিছুর অস্তিত্বের পক্ষে যে যে প্রমাণগুলো দিবেন ওই একই প্রমাণগুলোই আমি বুঙ্গা বুঙ্গা ধর্মের পক্ষেও দিতে পারবো। যেমন আপনি বললেন দেখি নাই জানি নাই এই দুনিয়াকে সৃষ্টি, আমি বললাম যে এই দুনিয়া বুঙ্গা বুঙ্গা নামক একজন সৃষ্টি করছে। আপনি বললেন জান্নাতে যাবে, আমি বললাম না, জান্নাতে যাইতে গেলে মেয়েদেরকে অবশ্যই মানুষ মনে করতে হবে, বুঙ্গা বুঙ্গা বলছে এই কথা। আমি যদি বলি যে অবশ্যই মেয়েদেরকে উপভোগ করার বস্তু মনে করা যাবে না, ভোগ্যপণ্য মনে করা যাবে না, তাইলে জান্নাতে যেতে পারবে। আপনি কিভাবে বুঝছেন যে আপনি মুখ ঢাকা শুধু চোখ খোলা এরকম সবকিছু ঢাকা একটা পোশাক করলে জান্নাতে যাবেন, এটা আপনি কিভাবে প্রমাণ পাইছেন? ঠিক একই ভাবে বলেন কোন পদ্ধতিতে আপনি এটা কনভিন্সড হয়েছেন যে আপনি যা করতেছেন এটা করলে জান্নাতে যাবেন, এটা কিভাবে কনফার্মেশন কিভাবে? আল্লাহ বলেন পর্দা নাজিল করছেন, পর্দা করতে বলছেন, সেক্ষেত্রে এটা করি, নামাজ পড়তে করি, নামাজ পড়ি। ও আচ্ছা, সেটা দীক্ষা বুঝছেন? আচ্ছা, এই সেম ভাবে হ্যাঁ সেম ভাবে এই যে দেখেন বুঙ্গা বুঙ্গার কিছু বইয়ের ছবি দেখাবো আপনাকে, দাঁড়ান। এই যে নিচে দেখেন বুঙ্গা বুঙ্গার বইতে হাট্টি মাটিম টিম আছে, এই যে ঠাকুরমার ঝুলি বই, বুঙ্গা বুঙ্গার বই, এরকম বই আছে। সেই বইয়ের মধ্যে লেখা আছে যে মেয়েদেরকে যদি তোমরা মানুষ মনে করো, ভোগ্যপণ্য মনে না করো, মেয়েদেরকে যদি তোমরা দাসী বানাইয়া ধর্ষণ না করো, তাইলে তোমরা জান্নাতে যেতে পারবে। মানবেন? মানলেন না তো? না, এটা আমাদের ধর্মে না, আপনার ধর্মের সাথে মেলে নেই, এই জন্য আপনি মানলেন না, দেখছেন অবস্থাটা? তো সেম ভাবে তো একজন বুঙ্গা বুঙ্গা ধর্মের অনুসারী হিসেবে আমি তো বলতে পারি যে আমার বুঙ্গা বুঙ্গার ধর্মের সাথে আপনারটা মিলতেছে না, আপনারটা আমি দেখতে পাচ্ছি আমার ধর্মটার সাথে মিলতেছে না, সুতরাং আপনারটা মিথ্যা, আমারটা ঠিক না। মানবেন আপনি আমাকে? কি কি বলবেন আপনি আমাকে বলেন তখন, এই কথা যদি আমি বলি কি জবাব দিবেন? জবাব একটাই ভাই, যার যার মতো করে শেষ এমন করুক সময় মতো টের পাবে। আচ্ছা, এটা একটা চমৎকার কথা বলছেন, এই কথায় চলে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ।